যাই হোক, সময় কমে আবার আসেন, আমাদের সামনে আসতেছে এতেকাফ। জোরে বলেন না কি? এতেকাফের সময় সীমা চলে আসতেছে। এতেকাফ, তিন ধরনের এতেকাফ ইসলামে আসে। একটা হলো ওয়াজিব এতেকাফ, আরেকটা হচ্ছে সুন্নতের মুয়াক্কাদ আল কেফায়া এতেকাফ, আরেকটা হচ্ছে নফল এতেকাফ। তাহলে এতেকাফ কয় ধরনের হলো? একটু জোরে বলেন না, কয় ধরনের? ওয়াজিব এতেকাফ হলো মান্নতের এতেকাফ। আপনি একটা কাজে মান্নত করেছেন, আল্লাহ তুমি যদি আমার এই ব্যবসায় আমাকে সফলতা দান করো, আমি তিন দিন একদিন মসজিদে এতেকাফে ইবাদতে রিয়াজতে আমি কাটাবো। ওই যে আপনি মান্নত করলেন, আল্লাহ আপনার মান্নতটা পূরণ করে দিয়েছে। এই মান্নতটা যখন আদায় করার, আপনি যখন মান্নতটা করেছেন, আল্লাহ পূরণ করে দিয়েছে আপনার মান্নতটা, আপনি ও বাবা তাড়াতাড়ি যতক্ষণ দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনার ওই মান্নতটা কি করতে হবে, আদায় করতে হবে। এটাকে বলা হয় ওয়াজিব এতেকাফ। এটা মান্নত বিভিন্ন সিচুয়েশনে মান্নতে আবশ্যক হয়। আরেকটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদ আল কেফায়া। একটা মহল্লার, একটা মসজিদের, জামে মসজিদের, পাঞ্জাগানা নয়, জামে মসজিদের একটা মহল্লা, এই মহল্লার মধ্যে অন্তত এক থেকে দুইজন অন্তত মানুষের জন্য আবশ্যক, গোটা মহল্লার যে এক থেকে দুইজন মানুষ এতেকাফে অবস্থান করতে হবে, আর না হলে গোটা মহল্লাবাসী এটার অপরাধের অভিযুক্ত হবে। এই জন্য আমরা বিশ রোজার মাগরিবের পর, সূর্য উস্তের পর, ইফতারের পর আমরা ঢুকে যাব এই মহল্লার যারা সম্ভব। গত বছর তো এতেকাফে কয়জন ছিল? তিনজন। তো গত বছর নাকি তিনজন ছিল, এই বছরও আপনারা বসার চেষ্টা করবেন, যারা বসার চেষ্টা করবেন। আর আমাদের কমিটির পক্ষ থেকেও আপনারা তাদের প্রতি বিশেষ মেহমান নজরদারির জন্য আলাদা আপনারা চেষ্টা করবেন, তারা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ মেহমান। দেখেন, এতেকাফের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাইহাকি শরীফের হাদিস এসেছে। ইমাম বাইহাকি তার শুআবুল ইমানের 1680 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আমার নবী বলতেছেন, যে ব্যক্তি এতেকাফ করবে আশারান 10 দিন, ধরে বলতে হবে কয়দিন? 10 দিন যারা মসজিদে এতেকাফ করবে, আমার নবী বলতেছে ফি রমাদান, রমাদান মাসে, আমার নবী বলতেছে কা হাজ্জা তাইনে, সেটা তার জন্য দুইটা নফল ওমরা হজের সমতুল্য হবে। তারপরে বলতেছে ও ওমরা তাইনে, এবং দুইটা নফল ওমরার সমতুল্য সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। তাহলে এতেকাফের ফজিলত আছে না নাই? আছে। দেখেন, এতেকাফের আরেকটা ফজিলত, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, সিয়াসিতার অন্যতম কিতাব 1781 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলতেছে যেই ব্যক্তি এতেকাফ করবে, আমার নবী এতেকাফকারীর ব্যাপারে বলতেছে, সে নিজেকে গুনাহ সমূহ থেকে বিরত রাখবে। এতেকাফ অবস্থায় সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখে আর ভালোভাবে এতেকাফটা আদায় করে, তাহলে কি হবে? আমার নবী বলতেছে নেককারদের সকল নেকি, ও বাবা আমার আল্লাহ তার অতীতের যতগুলো পাপ হয়েছে, সগিরা গুনাহ, এই এতেকাফের মাধ্যমে আমার আল্লাহ তার অতীতের জুনুব, শব্দ ব্যবহার হয়েছে, সব অতীতের নফল নতে মুয়াক্কাদ আল কেফায়া এতেকাফের জন্য, 10 দিনের এতেকাফের জন্য উসিলা। ইবনে মাজাহ শরীফের হাদিস। আর অসংখ্য হাদিসের মধ্যে এসেছে এতেকাফের কথা। আমার আল্লাহ কোরআন করিমে সূরা বাকারার 187 নম্বর আয়াতে এতেকাফের গুরুত্ব বুঝিয়েছেন। এতেকাফের জন্য মনে রাখতে হবে, এতেকাফে অনেকে মনে করে সুপ থাকা এটা একটা সওয়াবের কাজ, এটা হলো ভুল মাসালা। না জানার কারণে সুপ থাকা এটা কোনো সওয়াবের কাজ না। আপনি অবান্তর কথা বলা এতেকাফের আদবের খেলাফ, কিন্তু সুপ থাকার মধ্যে আলাদা কোনো সওয়াব নাই। আপনি এতেকাফ অবস্থায় ভালো কোনো কোরআন সুন্নাহর বই পড়তে পারবেন, ইবাদত জিকির আজবার কোরআন তেলাওয়াতে আপনি শরীক হতে পারবেন। হ্যাঁ, জানাজায় শরীক হতে পারবেন, তবে অন্য কোনো মহল্লায় দূরে গিয়ে আদায় করতে পারবেন না। আপনার এই মসজিদে হচ্ছে আপনি শরীক হবেন, তবে জানাজায় সাক্ষাতে গিয়া অমুক ভাই, অমুক নেতা, অমুক ফেতি নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, অমুকের সাথে আলোচনায় জড়াইতে পারবেন না। মুয়ানাকা, কোলাকুলি এগুলো করতে পারবেন না। যেটা আপনি খোলা অবস্থায়, সাধারণ অবস্থায় যেভাবে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ পরিচয় পর্ব হয়,
ওই ধরনের কিছু করা যাবে না, চুপচাপে জানাজা যাবেন, চুপচাপে জানাজা থেকে জানাজা শেষ চলে আসতে পারবেন। এটা যদি আপনার পাশে হয়, এক ঘর পাশে, সামান্য পাশে হয়, প্রাকৃতিক প্রয়োজন, পসরা পায়খানা, যে প্রাকৃতিক প্রয়োজন মানে গোসলের ব্যবস্থা একটু দূরে করা হয়েছে সেখানে যাবেন, কিন্তু কারো সাথে অনর্থক কথা, আপনি পসরা করতে গিয়েছেন, পায়খানা করতে গিয়েছেন, গোসল করতে গিয়েছেন, হ্যাঁ আপনার এই প্রাকৃতিক প্রয়োজনগুলো সারবেন, চুপে চাপে চলে আসবেন, কোনো আড্ডাবাজি, অমুকবাজি এই ধরনের কোনো কিছু করা যাবে, জোরে বলেন কোনো কিছু করা যাবে না। এই জিনিসগুলো থেকে আমরা খেয়াল করতে হবে, সময় কম, এতে কাফের আরো কোনো মশালা প্রয়োজন হলে আপনারা যারা এতে কাফে বসবেন আমাদের আব্দুল কাইয়ুম হুজুর আছে, ওনার মাধ্যমে ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার আসেন, আমরা আলোচনা করলাম যাকাতের, আলোচনা করলাম সদকাতুল ফিতরের, আলোচনা করলাম সামান্যভাবে এতে কাফের।